নলিন গুড়ের পায়েস, মা বলছিলেন তোমার নাকি খুব পছন্দ, আর একটু দেই। না লাগবে না। বললে না তো কেমন হয়েছে? ভালোই। চিনা জানা অনুভূতি প্রশংসা জিনিসটা ওর কাছ থেকে আমি আর আশা করি না। কই, তোমার হলো? এই দেখো তো কেমন লাগছে আমাকে। হ্যাঁ ঠিক আছে, এবার চলো, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা, ওর মধ্যে কি কোনো আবেগ অনুভূতি নেই? ও কি রোবট? একটিবার ভালো করে তাকায় না পর্যন্ত। হ্যালো, বলো। আজকে কি একটু তাড়াতাড়ি চলে আসতে পারবে? কেন বলো তো? না, এমনি আমার লেট হবে, তুমি খেয়ে নিও। আচ্ছা রাখি। তুমি যদি না আসো আমাকে। একসময় অভিমানে কাঁদতাম, প্রচুর ঝগড়াঝাটিও করেছি, জন্মদিন বাদ দিলাম, অন্তত ম্যারেজ ডেটা তো মনে রাখতে পারে, এমনও হয় মানুষ। মুদ্রা রিপিটটা দেখলেন, উপিটটার গল্প শুনবেন না? হ্যাঁ, এত কিছুর পরেও আমি এই মানুষটাকে নিয়ে সুখী। কিছুটা খেয়ালি সরে এই মানুষটাই কিন্তু সারা শহর খুঁজে আমার জন্য ভুল নিয়ে আসে। এতে খুশি লাগে, সুখে ভালো লাগা, সুখে ভালো লাগা। রাত দুপুরের এইসব পাগলামের জন্য আমি এই মানুষটাকে ভালোবাসি। মানুষটা কি আসলেই সবকিছু ভুলে যায়? না তো, এত কিছুর পরেও ওর মনে থেকে যায় আমার প্রয়োজন, অপ্রয়োজন, ভালো লাগা। এই মানুষটাকেই আমি ভালোবাসি, ভীষণ অসম্ভবেও আমি তাকেই চাই। হাসি, রাগ, অভিমান, ঝগড়া, আপোষে, শেষ পর্যন্ত এই মানুষটাকে চাই। হ্যাপি মেন্স ডে মাই ম্যান, মাই লাভ। আমাদের জীবন জুড়ে তারা আছেন, তাদের পরিচয় তারা পুরুষ। নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে দায়িত্ব পালন করে আমাদের বুঝিয়ে দেন, ছায়া হয়ে, আশ্রয় হয়ে, বন্ধু হয়ে সব সময় তারা পাশে আছেন। আমাদের জীবনের সকল পুরুষদের জন্য রইল ইন্টারন্যাশনাল মেন্স ডের শুভেচ্ছা। ধন্যবাদ স্বার্থহীন ভালোবাসার জন্য।